নমস্কার বন্ধুরা প্রমোশন ডিটেনশন মডিউলে আরও একটি পরিবর্তন যুক্ত হয়েছে আপনাদের দেখিয়েছিলাম গতকাল কোন কোন পরিবর্তন হয়েছে প্রমোশন ডিটেনশন মডিউলে সেখানে আরও একটি অপশন যুক্ত হয়েছে আপনাদের দেখাবো তার সঙ্গে দেখাবো যে বাংলার শিক্ষা পোর্টালে শিশি ক্যান্ডিডেটদের কিভাবে প্রোমোশন দিতে হবে এবং কিভাবে ডাউনলোড করতে পারবেন স্টুডেন্ট ইনফর্মেশন এক জায়গায় সমস্ত স্টুডেন্টের ক্লাস ওয়াইজ ইনফরমেশন এক্সেলে ডাউনলোড করবেন কিভাবে সেটিও আপনাদের দেখাবো চলুন প্রথমে দেখি যে এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সেকশানে গিয়ে যেখানে প্রোমোশন ডিটেনশন মডিউল আছে সেখানে আরও কি পরিবর্তন হলো সেই জন্য আপনাকে স্টুডেন্ট প্রোমোশন ডিটেনশন এই অপশানে যেতে হবে এই মডিউলে গেলেই আপনি এখানে দেখুন আমরা এটা দেখিয়েছিলাম যে নবম একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে যেহেতু স্কুলে এক্সামিনেশন হয়নি টেস্ট পরীক্ষা হয়নি তাই এই অংশটি নোট অ্যাপ্লিকেবল করা আছে এবং আপনার যেহেতু মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়ে গেছে সেই জন্য এখানে অ্যাকশন অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু দ্বাদশের ক্ষেত্রে এখনো অ্যাক্টিভ হয়নি এই সাবমিট বাটনে ক্লিক করে আপনি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে গতকাল পর্যন্ত আমরা দেখিয়েছিলাম প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট ডিটেন্ট অ্যান্ড নট অ্যাপিয়ার্ড অর ফর্ম নট ফিল এই তিনটি অপশান ছিল আজকে একটি নতুন অপশন যুক্ত হয়েছে প্রমোটেড অ্যান্ড নিউ অ্যাডমিশন অর্থাৎ ছাত্র বা ছাত্রীটি যদি সেই স্কুলেই নতুন করে অ্যাডমিশন নিয়ে নেয় সেই ক্ষেত্রে এই অপশানটি যুক্ত করা হয়েছে অর্থাৎ তাকে আর স্কুল লিভিং সার্টিফিকেট না দিয়ে সেই স্কুলের মধ্যেই তাকে রেখে দেওয়া হলো এই অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা প্রোমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট অর্থাৎ তাকে ট্রান্সফার আউট করা হচ্ছে কিন্তু এক্ষেত্রে ট্রান্সফার আউট করা হচ্ছে না তাকে সেই স্কুলেই রেখে দেওয়া হচ্ছে একাদশ শ্রেণীতে তাকে প্রমোট করে দেওয়া হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিটেন্ড অপশন যদি থাকে যদিও এবছর একশো শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে সেক্ষেত্রে ডিটেন্ড অপশন এখানে যদি হয় হওয়ার কথা নয় যদি হয় সেক্ষেত্রে সেন্ট আপ ফর নেক্সট বোর্ড এক্সাম এবং যারা কোনোভাবে ফর্ম ফিল করতে পারেনি তাদের ক্ষেত্রেও এই অপশানটি সেন্ট আপ ফর নেক্সট বোর্ড এক্সাম অর্থাৎ নতুন অপশান প্রোমোটেড অ্যান্ড নিউ অ্যাডমিশন যদি ছাত্র বা ছাত্রীটি সেই স্কুলেই ভর্তি হয় তাদের জন্য এই অপশানটি যুক্ত হয়েছে এরপর আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে সিসি ক্যান্ডিডেট যারা গত বছর ছিল তাদের ক্ষেত্রে কিভাবে হবে এখানে প্রমোশন বা ডিটেনশন আপনারা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সেকশনে গিয়ে সিসি স্টুডেন্টের লিস্ট দেখতে পাবেন দেখতে অফ সিসি সেখানে আপনারা পরিষ্কার সিসি স্টুডেন্টের লিস্ট দেখে নিতে পারেন কিন্তু আপনাকে প্রমোশন ডিটেনশনটা প্রমোশন ডিটেনশন মডিউল থেকেই করতে হবে অর্থাৎ স্টুডেন্ট প্রোমোশন ডিটেনশন যে মডিউল আছে যেখান থেকে আমরা করছিলাম সাবমিট অপশানে ক্লিক করার পর সেখানে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে সঙ্গে সিসি ক্যান্ডিডেটদের অংশও চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও আপনি অ্যাকর্ডিংলি যে অ্যাকশন নেয়ার অর্থাৎ যেটা চয়েস করার প্রমোটেড অ্যান্ড নিউ অ্যাডমিশন নাকি প্রমোটেড অ্যান্ড ট্রান্সফারাউড নাকি ডিটেন্ড নাকি নোট অ্যাপিয়ার্ড অর ফর্ম নট ফিল আপ সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে সেই অনুযায়ী এখানে ডেটা ফিল আপ করবেন অর্থাৎ বুঝতেই পারছেন যে সিসি ক্যান্ডিডেটদের অপশন কিন্তু এসে গেছে এখানে সিসি ক্যান্ডিডেটরা ইনক্লুড হয়ে গেছে এই লিস্টের মধ্যেই যেটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল বেশ এরপর আমরা যে বিষয়টিতে যাব সেটি হচ্ছে স্টুডেন্টদের ডেটা ইনফরমেশন এক জায়গায় কি করে পাবেন সমস্ত স্টুডেন্টের ইনফরমেশান সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার স্কুলের স্টুডেন্টের কোনো ইনফরমেশান এখনও বাকি আছে কি না দেওয়া পেন্ডিং আছে কি না সেখানে সেই অপশানটা এই ডাউনলোড স্টুডেন্টস ইনফরমেশান এই মডিউলে গেলে কিন্তু পেয়ে যাবেন এখানে আপনি ক্লাস সিলেক্ট করবেন যে কোনো ক্লাস এখান থেকে সেকশন সিলেক্ট করে নেবেন এবং ডাউনলোড এক্সেল এই বাটনে ক্লিক করলেই আপনার পুরো এক্সেল ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি এই এক্সেল ফাইলটায় সমস্ত ইনফর্মেশন পেয়ে যাবেন এই সংক্রান্ত আরও ইনফরমেশন পেলে আপনাদের সামনে আমরা নিয়ে আসব যদি প্রমোশন ডিটেনশন মডিউলে আরও আপডেট হয় সেই আপডেটও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো ততক্ষণ সঙ্গে থাকুন আর ডিএফ এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ